সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা। তো বাড়ির ফুলগুলো বেশ ফুটেছে, সকাল সকাল দেখলাম, মানে চোখে পড়লো। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা একদম আলাদা এবং অন্যরকম হতে চলেছে, তোমরা স্কিপ না করে দেখো। আর সবথেকে আমার পছন্দের বাড়ি, মানে আমার বাড়িতে আমার পছন্দের ফুল যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। নামটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বেশ ভালো লাগে। মানে বাড়িতে এরকম যদি চার পাঁচটা ফুল থাকে তাহলে মনটা না, মানে বুকটা ভরে যায় আর কি পজিটিভ এনার্জিতে। তো সকাল সকাল আর দেরি করলাম না, আজকে ব্রাশটা আগে করে নিয়েছি, তারপরে এই যে আমি আমার ডিউটিতে কাজে লেগে পড়লাম। তো এদিকে এক বালতি পুচকুসোনা বাবুর, বুঝতেই পারছো, ন্যাকড়া, তো এগুলো আস্তে আস্তে ধোবো। এখানে মোটামুটি আমার এক ঘন্টা, প্রায় এক ঘন্টা কাছাকাছি লেগে যাবে, কারণ আমি তো ছেলে মানুষ, আমার তো এগুলো কাজ করা অভ্যস নেই, অভ্যস্ত না, তো একটু সময় লাগবে। তো তোমাদের কথা মতো কাপড়ের যে কাপড়গুলো আমি না ওইভাবে আর মোড়াচ্ছি না, জাস্ট হাত দিয়ে চেপে চেপে নিয়ে শুকাতে দিব আজকে। কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে এরকম করলে গা বাবুরও হচ্ছে গা মোড়াবে, তো এটা বাস্তব আমি প্রমাণ পেয়েছি যে ঠিক ও কয়েকদিন ধরে পুরো এভাবে গা মোড়াচ্ছিলো। কিন্তু আজকে যেহেতু ভয়েসটা আমি কালকে দিচ্ছি, পরের দিন দিচ্ছি, তো আমি এটা রেজাল্ট পেয়েছি যে আজকে কিন্তু গাটা কম মুড়িয়েছে। আমি জানি না এটার সাথে সাইন্টিফিক ব্যাখ্যা কী, তো সব জায়গায় সব কিছু ব্যাখ্যা খুঁজতে হয় না আর কি, কিছু কিছু জায়গায় এত ব্যাখ্যা খোঁজার কোনো প্রশ্নই আসে না, তো ওটাই আর কি। তো যাই হোক, সকালবেলা এদিকে এগুলো কাজ করে তারপরে মৃদুকে আবার লাল চা আর মেরি বিস্কিটটা, আগে তো মেরি বিস্কিট খেতেই চাইতো না নোনতা টাইপের বিস্কিট ছাড়া, তো এখন বাধ্য হয়ে মেরি বিস্কিটটাই খেতে হয় সকাল মোটামুটি 9টা-8টার দিকে। আর লাল চা আগের থেকেই খেতো, তো লাল চাটা একটু পরিমাণে বেশি খেতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে আমি না দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কোনো কোমরে ব্যথা, আর এদিকে মনে করো সারা রাত প্রায় জেগে থাকা, ওই রাতে আবার একটা মোটামুটি ভালো পরিশ্রম হওয়া ছেলে মানুষের কাছে ডিফিকাল্ট, কারণ ধরে খাওয়ানো, তারপরে পটি চেঞ্জ করা, এই চেঞ্জ করা তো ঠিক আছে, কিন্তু এই যে খাওয়ানো এই সেই করা, তো ওটা পরিশ্রম, ভালো পরিশ্রম হয়। আমার সত্যি কথা বলতে পরিশ্রম হচ্ছে ঠিকই, কিন্তু আমি বুঝতে দেই না কাউকে। তো এই দিকে মোটামুটি শেষ আর কি, তোমাদের স্পিডে দেখালাম, তো হয়তো ভাবতে পারো তাড়াতাড়ি হলো না, তাড়াতাড়ি হয়নি, অনেকটাই সময় লেগেছে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকে এই কাজগুলো করছি। তো মোটামুটি হাওয়া আছে আজকে, রোদ বেশি নেই, কিন্তু শুকিয়ে যায়, এই হাওয়া থাকলেও শুকিয়ে যায়, বুঝতেই পারছো। এদিকে মিতু এসে বলছে যে আমার খারাপ লাগছে তুমি এগুলো করছো দেখে, আমি কি পাগল নাকি? এখন খারাপের কিছু নেই তো, বাবা মা হয়েছি, কর্তব্য বেড়েছে, দায়িত্ব বেড়েছে, এগুলো তো কিছুই না, তাই না? তো এটাই আর কি, এগুলো তো কিছুই না। এরপরে যখন আস্তে আস্তে পুচকুসোনা বড় হবে তত আরও অনেক দায়িত্ব বেড়ে যাবে, ওগুলোও ফেস করতে হবে। তো আস্তে আস্তে মানে মাথাটাকে, ব্রেনটাকে মানসিকভাবে নিজেকে অনেক শক্ত করতে হবে, ধৈর্যের ক্ষমতাটা বাড়িয়ে রাখতে হবে, কারণ প্রথম প্রথম কান্না করলে দুজনেই ভেঙে পড়তাম, দুজনেই দুজনের দিকে তাকিয়ে দেখতাম, আর ও ইমোশনাল হয়ে যেত যে কী করবো, খাওয়াতে পারছি না, কষ্ট পাচ্ছে। আমি ভাবছি, আমি ওকে একটা কথাই এখন বলি যে এত হাইপার হওয়া যাবে না, ওভার ইসে হওয়া যাবে না, মানে বিষয়গুলোকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। তারপরেও আমিও ভেঙে যাই, ওও ভেঙে যায়, কিন্তু মানে ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করাটাই ঠিক। এখন বাবু কান্না করছে, কান্না করাটাও হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার, এখন কিসের জন্য কান্না করতে সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, বাচ্চারা নর্মালি এই সময়ে দুটো কারণে কান্না করে, মানে ডাক্তারবাবুর কথা মতো, এক হয় পেটে ব্যথা, নাহলে খাওয়া। তো পেটে ব্যথার তো কোনো প্রশ্নই নেই, বাবু তো সবসময় কান্না করেই না, যখন ও পটি করে, খাওয়া দাওয়া করে, তখন কান্না করে, মানে খিদাবা যখন পায়। তো এটা দুইটা কারণ, তো আমাদের তো সেরকম সমস্যা নেই, শুধু খাওয়াটাই। তো খাওয়ানোর সময় একটুখানি চাপ হয়, একটুখানি না বন্ধুরা, অনেকটাই চাপ হয়, বুঝতেই পারো আমি সব কিছু খোলামেলা বলতে পারি না তোমাদেরকে, তারপরেও তোমরা বুঝে নাও, আবার কমেন্টও করো, তো ভালো লাগে আর কি। তো আর বেশি দেরি করছে না, আজকের ব্লগটা দেখতে থাকো। তোমরা হয়তো ভাবছো ইনি কে? ইনি হচ্ছে মিতুর এক পিসি। তো নার্সিংহোমে গিয়েছিল আমাদের যখন পুচকুসোনার 3 দিন কি 2 দিন বয়স, তখন দেখা করতে গিয়েছিল। তো মিতু কিন্তু ফোন করলো আজকে সকালবেলা, তো ও পিসি আস্তে আস্তে মোটামুটি এই তো 2-3টা এরকম হবে আর কি আসলো। তো বাকিরা পরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ও হ্যাঁ, এদিকে পিসি ইসে নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, এবার মিষ্টি আমি খাই না তোমরা জানো,
নর্মালি। তো এবার কেউ যদি কিছু নিয়ে আসে না, তো সেটাকে যদি না খাওয়া হয় সেটা ওটা অসম্মানজনক ব্যাপার হয়ে যায় না? তো প্রিয় জিনিস সেটাই আমার আর কি। সামনে ভক্ষণ করা হচ্ছে, মিষ্টি আমি খাই না, ও তো পিসি নিয়ে আসছে, তো মানে অর্ধেক খাবো আর কি, অর্ধেক মানে একটা পুরোটাই খাচ্ছে, দুইটা দিছে। এটা আমাকে দিবা, দাও না দাও। তো বন্ধুরা, বাড়িতে পিসি আসছে, কারণ মানে বুঝতেই তো পারছো আমার একা হাতে সামলানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বাবুকে, কারণ বাবুকে খাওয়াইতে আমার প্রবলেম হয়। তারপরে তোমাদের দাদা ভাই একটু বাড়ি থেকে বেরোতেও পারে না আমার জন্য, একটু তো বেরোতে পারে না, আর তার মধ্যে কি বলতো, রাত সারাদিন ও করে তোমাদের দাদা ভাই, এই বাবু মানে কাঁথা ধোয়া থেকে শুরু করে হাগু পটি সমস্ত কিছু ও করে পরিষ্কার। তারপরে হচ্ছে বাবুর পিছনে তো সারাদিন দুটা মানুষ লেগেই থাকে, আর যদি রাত্রেও যদি ঠিক মতো ঘুম না হয় ও বেচারার মানে শরীরটা কি মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল পিসিকে ফোন করে নিয়ে আসলাম। তো পিসি আছে এখন, অনেকটা রিলিফ, ও রাতে ঘুমাতে পারবে। একটা দিনও যদি কেউ রাতে যদি শান্তি মতো ঘুম হয় না, তাহলে দেখবে একদিনে ঘুমটা হলে যদি ঠিকঠাক হয় তাহলে মোটামুটি 5-6 দিন একটা মানে এনার্জি থাকে। তো যাই হোক, আমার তো এমনিতেও ঘুম হয় না অমনিতেও হয় না, কিন্তু ওর সারাদিন যেহেতু অনেক কাজকর্ম সমস্ত কিছু করে, তো ওর একটু ঘুমের প্রয়োজন আছে, তো সেই জন্য পিসিকে আসতে বললাম। তো পিসি দেখলেই তো দুপুরবেলার দিকে আসলো, এসে তো এই যে ঘর দৌড় ঝাড়াঝাড়ি করলো সমস্ত কিছু, এখন তারপরে বললাম একটু চা বানিয়ে খা, আমি তো আর বানাতে পারবো না, তোমার দাদাভাই বলছে, বলে কি না জামাই বানাবে আমি খাবো। তো পিসি চা বানিয়ে খেলো, খেয়ে এখন হচ্ছে মিষ্টি নিয়ে আসছে, তো মিষ্টি দিতে গেল ওই জেঠিদের বাড়িতে, আর তোমাদের দাদাভাই সবাইকেই দিচ্ছে মিষ্টি, মিষ্টি খাবে, তারপর পিসি রান্না করবে রাতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর বাবু আজকে সকাল থেকে মোটামুটি 2টা অবধি জাগনাই ছিল, মানে বুঝতে পেরেছে বাড়িতে কোনো অতিথি এসেছে, এখন আবার ঘুমাচ্ছে সুন্দর। চলো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। চোখা নাকটা ভোদা বানিয়ে দিস মনে হয়, ওই যে আমি কইতেছি তো ধরে রাখবো, আমাদের তো ভোদা নাক কারো নাই, না না তোমার নাক একদম মনে করো আমরা ফাটিয়ে নাক জামাই না, পর্দাই মোটা দেখাইছে আর বাপের নাক গো, এ কার মতো হবে, হ্যাঁ আমার তো আইডিয়া তোমার মতো, এখন আবার বোঝা যাবে না দেখো মোটামুটি বাচ্চা কি বলতো মোটামুটি কয় মাস পরে না আস্তে আস্তে বোঝা যাবে, 3-4 মাস পরে বোঝা যাবে, না কপালটা উঁচা পাইছে আর মার আর মাকে দুটো কপাল উঁচা, আমরা সবারই কপাল উঁচা, আমার তো কপাল উঁচা বুঝছো না, তো ঠাম্মার কপাল উঁচা আছে, কপাল উঁচা যার ভাগ্য ভালো তার, কপালটা উঁচা ঠিক আছে, কিন্তু ওই যে মুখের কাটিং না তা নিচে টাকা টাকা নাই, বাটার মতো পাকা আছে না, বলে মিক্সারে বাট মশলা বাটবি তো মিক্সারে বাট, যাক না কিছুদিন যাক, আরে থাক না একটা মাস দিয়ে থাক, যতটুকু আমি তো আমার কাজও কমেছে যতটুকু যত্ন করার করি, মনে করো আর একটু বড় হলে না, এখানে কি বললো ওর পিসি তোমরা তো বুঝতে পারলে, যে তোমার মিতুকে আর পুচকু সোনাকে আমাদের এখানে গিয়ে একবার রাখি, ওর ওই বাবা এই কথা যখনই বলছে আমার বুকের ভিতরটা একদম খালি হয়ে গেছে, মানে গলা শুকিয়ে গেল, আমি কি বলে আমি এত তাড়াতাড়ি পারবো না, কারণ এর দুজনকে ছাড়াই আমি আমি একদম মানে ফাঁকা ফাঁকা লাগবে, মানে ভাবতেই পারি না যে ওরা আমার থেকে এত দূরে যাবে। তো বললো যে একটা মাস গিয়ে আমাদের বাড়িতে থাকলে অনেকটা ও স্বস্তি পাবে, অনেকটা রিল্যাক্স হবে, তো সেটা তো ঠিকই, কিন্তু আমি যে থাকতে পারবো না, কারণ পুচকু সোনা এত তাড়াতাড়ি চলে যাবে এটা মেনে নিতে পারবো না আর কি। তো বললাম যে আর একটু বড়ো হোক। তো বন্ধুরা, এখন বাজতে চলছে প্রায় 9:30 মতো, আর আমার বেটু এতক্ষণে ঘুমাইলো ঘুমাইলো বলতে নড়াচড়া নড়াচড়া করতেছে, আর এই যে আমার বরটা এখানে আমার বেটুকে দেখবে, এখন আমি একটু বাইরে যাব, আর আজকে আমি রুটি খাবো, এই কয়দিন তো রাতে ভাত খেয়েছি, তো এই কয়দিন তো রাতে ভাত খেয়েছি, তো আজকে আমার পিসি এসছে, এসে আমাকে পুরো গালিগালা দিচ্ছে যে ভাত খেয়েছিস কেন হ্যান তেল, চলো দেখাই এদিকে রান্না হচ্ছে, দরজাটা বন্ধ করে দিয়েছি, ঝাল এগুলো লবণ এগুলো রাস
গ্যাস আস্তে আস্তে তো সেই জন্য এখানে আমার পিসি রান্না করতেছে। হয়ে গেছে রান্না? হুম কমপ্লিট। কী রান্না করলি? মাছের ঝোল, পটল ভাজা, তারপরে তোর জন্য একটা সবজি করলাম, ভালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি করলাম। কয়টা রুটি ভাজিস? ছটা রুটি আমি কোনোদিন খাইছি দেখছিস? ছয়টা রুটি ভাজছি না 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 খাবো না আমি, পারবোই না খাইতে। এমনি আমি রুটি খাই না। আর এদিকে যে রান্না করলো তোমার দাদা ভাই মাছ টাছ নিয়েছিল, আর এই যে মা এদিকে আটা বেলে দিতেছে রুটি। বাবা খাইছিস? শ্বশুরমশাইয়ের খাওয়া শেষ, এখন আমরা সবাই মিলে খাবো। ওই ঘরে তো খাওয়া যাবে না? না না ঘরে যাবো না, বারান্দায় খাবো। আমি তো খাইতে পারবো, বারান্দায় লাইটের ব্যবস্থা করতে হবে। একটু আমি আসার পরে পিসিকে জিজ্ঞেস, পিসি আমাকে বলতেছে তুই কি খাইছিস রাত্রে, আমি কই ভাত, হাজারটা গালি দিছে আমাকে হাজারটা। এই যে এই মহিলাটা, এই মহিলাটা হাজারটা গালি দিছে দেখো। আমাদের ছোট্ট রান্নাঘরে বাপের বাড়ির কেউ প্রথম মাইসে আজকে রান্না করতেছে, আর আমি আজকে শুকিয়ে শুকিয়ে খাবো। হয়েছে আর ভাজিস না, আমি খাবো না ততগুলো, নষ্ট করবো না, ফ্রিজে রাখলেই তো হয়, আটার ডালাটা ফ্রিজে রাখলেই হয়ে যাবে সকালে। মাছ তরকারি দিয়ে কেমন করে ধুয়ে খাবো? একটা আমি দেখাই তোকে, পরেরটা তুই ওইভাবে খাস, শুকনাই খাস, একটা ধুয়ে দিব দেখিস। গ্যাসের বড়ি খাই তো আমাদের, মিক্সার গ্রাইন্ডারটা বের করে দাও তো। বাবু উঠে পড়ছিল না, আজকে আমার বর হচ্ছে একটু রিল্যাক্স, মানে কেন বলো তো, মানে নালে তো ওকে এই খাওয়ানো রান্না এই সমস্ত কিছু করতে করতে ওর মানে, আর আমার ওর জন্য কি একটু কথাও বলা যাবে না আমাদের, মানে কানগুলো একদম খারাপ করে রাখি। হাত মারতেছে, হাত নাড়ে খাই না তো দুটোর বেশি, আমি যেভাবে প্রথমটা দিছিলাম ওইভাবে খাইলে এক ফোঁটা গ্যাস করতো না, মানে যখন তখন ধুয়ে খেত ওইভাবে গলনো করে বলিয়ে বলিও ওইভাবে খাওয়া দাওয়া করছিল। এরকমই খাওয়া ঠিক আছে, হেলদি খাবার। ছয়টা মাস কষ্ট করলে বাস পড়ে না, পরে না সারা জীবন খাইতেই পারবে তাই না? ভালো করে আর যে মাসে পিসি কিন্তু হবেই, ওষুধ ধরে মাসে পিসি হলে কোনো সোমবারের জিনিস চলবে না। ও আচ্ছা,
মানে এই যে যেমন আমি সোমবার দিলাম জিরা আগে কালো জিরা একটা সোমবার দিয়ে রান্না করছি তো না তখন শুধু মানে সিদ্ধ আচ্ছা মাসি পিসি কিন্তু হবেই এটা একটা শিওর এখন যদি না হয় ভাই স্যার যদি এক মাসের মধ্যে না হয় হ্যাঁ দুই বার করে হয় আরে ডাক্তার না রে বাবা ডাক্তার মাসি শাশুড়িকে জিজ্ঞেস করো তোর জেঠি শাশুড়ি বলছে হ্যাঁ মাসি পিসি হইবে হয় হয় প্রায় বাচ্চারই দেখি হয় ওই যে হয়েছিল কিন্তু হসপিটালে হসপিটালে হয়েছিল ছোট ছোট না হসপিটাল খাও তো হসপিটাল খালি স্যালাইনই দিচ্ছে হয়ে গেছে তো ভালো হবে এটা দিয়েই